নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। জমা জলে হারালো নর্দমা, রাস্তা ভেবে ড্রেনে পা, 4 বছরেই সলিল সমাধি শিশু। অস্বাভাবিক মৃত্যু মোবাইল ব্যবসায়ী চাঞ্চল্য তারকেশ্বরে। আসছে বিস্তারিত খবরে। হাইড্রেনে পড়ে মৃত্যু হলো বছর চারেকের এক শিশুর। মৃত ওই শিশুর নাম মুসারাত জাহান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিল সংলগ্ন এলাকায়। হাইড্রেনে পড়ে মৃত্যু হলো 4 বছরের এক শিশুর। মৃত ওই শিশুর নাম মুসারাত জাহান। সে বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিল সংলগ্ন নিউ লাইন এলাকার বাসিন্দা। মুসারাত বাড়ির কাছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রী। প্রতিদিনের তুলনায় আজ তার স্কুল একটু আগেই ছুটি হয়ে যায়। স্কুলের মিড ডে মিলের খিচুড়ি নিয়ে বাড়ি ফিরছিল মুসারাত। বৃষ্টির জল হাইড্রেনে জমে যাওয়ায় রাস্তা আর ড্রেনের মধ্যে কোনো পার্থক্যই ছিল না। ছোট্ট মুসারাত তা বুঝতে না পেরেই ট্রেনে পড়ে যায়। প্রায় আধ ঘন্টা পর মুসারাত বাড়িতে না আসায় তাকে খোঁজাখুঁজি করতে করতে নর্দমা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় গোটা গ্যাঞ্জেস জুট মিল সংলগ্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুল আছে, খিচুড়ি স্কুল আছে, ওখানে বৃষ্টি পড়ছে, ওখানে ছুটি করে দিচ্ছে, বাচ্চারা যাবে কি করে? ঠিক আছে, বাচ্চারা যেতে পারছে না, সেজন্য একটা বাচ্চা এখান দিয়ে 4 বছরের বাচ্চা যাচ্ছিল। এই ড্রেনটা পুরো ভর্তি ছিল, ভর্তি ভিজে 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 ভিড় ছিল, ড্রেনে পড়ে গেল। ড্রেনে পড়ার পর ওখানে যে আটকে ছিল অনেকক্ষণ ধরে, আধ ঘন্টা ধরে আটকে ছিল, তারপরে দেখছে ওর বাবা এসে দেখছে, ওর বাবাটা বার করলো। দরকার ছিল কি যখন বাচ্চা আসছে, জল পড়ছে, বৃষ্টি পড়ছে, যারা বাচ্চাটাকে ছাড়ি না, বাচ্চাটাকে ছাড়লাই মুশকিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা প্রশাসনের নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হলো তারকেশ্বরে। হুগলি জেলার প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হচ্ছে। হুগলি জেলার নিরাপত্তা সপ্তাহ পালন শুরু হয়েছে 23 জুলাই থেকে। সেই মতো বুধবার তারকেশ্বরের চাপা ডাঙাতে পালিত হল সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। জেলার আরটিও আধিকারিক এবং এসডিও সানা আক্তারের উপস্থিতিতে এই কর্মসূচির সূচনা হয় এবং চলবে 2 দিন ধরে। জেলার আরটিও আধিকারিক এবং এসডিও সানা আক্তারের উপস্থিতিতে এই কর্মসূচির সূচনা হয় যা চলবে 2 দিন ধরে। উল্লেখ্য, চাপাডাঙাতে যান নিয়ন্ত্রণ করতে গত 10 জুলাই ট্রাফিক চেকপোস্ট এবং একটি অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার সুকেশ জৈন। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। বারংবার প্রশাসনের কাছে আবেদন ও অভিযোগের পরও নিরাপত্তা সেই 20 মাও জলে, ফলে ঘটছে বহু দুর্ঘটনা। সম্পূর্ণ নিরাপত্তাহীন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই শেখপুর মোড়ের ছবি ধরা পড়ল হুগলি আজকের ক্যামেরায়। চন্দননগর স্টেশন রোড ধরে দিল্লি রোডে ওঠার সংযোগ স্থলের নাম শেখপুর মোড়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তায় বিগত কয়েক বছর ধরে দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে। বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে চারমাথার এই মোড়ে একের পর এক দুর্ঘটনা ঘটতে, আর এরপরই সর্বদা এখানে ট্রাফিক পুলিশ মোতায়েনের কথা বলা হয়। কিন্তু সর্বদা যে এই রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ থাকে না, সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়, যে কথা স্বীকার করে নিলেন স্থানীয় বাসিন্দারাও। এখানে মোড়ে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, অথচ ট্রাফিক নেই। এবং শুধু ট্রাফিক না, এখানে লেখা রয়েছে রক্তদান শিবির, অথচ আমাদের এখানে প্রচুর রক্ত ঝরছে। তো সেখানে আমাদের সরকার দেখাচ্ছে যে হেলমেট পরুন, আমাদের বলছে যে সজাগ হন, কিন্তু সরকার যদি এখানে সজাগ না হয়, এখানে ট্রাফিক না দেওয়া হয়, তাহলে তো অ্যাক্সিডেন্ট বাড়বেই। এবং আমরা এখান থেকে অধিবাসীবৃন্দ আমরা চাইছি যে এখানে আমাদের ট্রাফিক দেওয়া হোক, অ্যাক্সিডেন্ট করুক, মানুষ বেঁচে থাকুক, কারণ মানুষ এখানে যেটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের খেলা হচ্ছে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে
অস্বাভাবিক মৃত্যু মোবাইল ব্যবসায়ী চাঞ্চল্য তারকের স্বরে। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে, হুগলি আজকে সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Hongsheshwari Mundir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. হুগলি বিসি রয় ও ডক্টর বিসি রয় ডিএলএড কলেজে 2018-19 শিক্ষাবর্ষে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে গত 13-6-2018 থেকে। এই ভর্তি প্রক্রিয়ার সময়সীমা 13-6-2018 থেকে 26-6-2018 পর্যন্ত। এই সময়সীমার মধ্যে ইচ্ছুক শিক্ষার্থীদের ফর্ম ফিল আপের জন্য কলেজের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, খুব সত্বর হুগলি ডিএলএড কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, সাজু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ, আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনির বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদর সরণি, জেটি রোড, হুগলি। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়।
চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা: দত্তবাগান, কালপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিনসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565 9230532122 এবং 2686-2167 নাম্বারে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় বিহুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন বিহুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680239 এবং 2680720। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্সটি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM, 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ। বিরতির পর ফিরে এলাম খবরে। অজ্ঞাত কারণে এক মোবাইল ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরে।
অস্বাভাবিক মৃত্যু মোবাইল ব্যবসায়ীর। ঘটনাটি তারকেশ্বরের কলাইকুণ্ডু এলাকায়। মৃত ওই ব্যবসায়ীর নাম প্রত্যুষ প্রসাদ ঘড়ুই, বয়স 30 বছর। স্ত্রী ও বছর দেড়েকের একটি পুত্র সন্তান নিয়ে বসবাস করতেন প্রত্যুষ বাবু। তারকেশ্বরে একটি নিজস্ব মোবাইলের দোকানও ছিল তার। বুধবার সকালে তার কলাইকুণ্ডুর বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখে বাড়ির লোকজন। তৎক্ষণাৎ তারকেশ্বর থানায় খবর দেয় পরিবারের লোক। পুলিশ এসে ঝুলন্ত দেহ নামিয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে পাঠালে চিকিৎসক সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে। আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। এটি নিছকই আত্মহত্যা না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তারই তদন্তে নেমেছে পুলিশ। তবে পরিবারের তরফ থেকে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করার হয়নি বলেই জানা গেছে। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। নির্দেশ মেনে নীল সাদা রঙের প্রলেপ পড়লেও মারণ ফাঁদের মধ্যেই চলছে শিক্ষাদান। ঘটনাটি বাঁশবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের। কোথাও চাই ভেঙে পড়েছে, আবার কোথাও লোহার রডের সাথে কংক্রিটের বিম ঝুলছে। তবুও প্রতিনিয়ত আতঙ্কের মধ্যেই সেই মারণ ঘরে শিশুদের পড়াতে হচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া জিএসএফপি বিদ্যালয়ে। বিদ্যালয় সূত্রে জানা যায়, 1956 সালে বাঁশবেড়িয়া পুরসভার 5 নম্বর ওয়ার্ডে সরকারি পল্লীতে স্থাপিত এই স্কুলের বর্তমানে করুণ অবস্থা। মূল ভবনের 3টি ঘরের সিলিং এর অবস্থা অত্যন্ত বিপজ্জনক। বিগত কয়েক বছর ধরে ক্রমশই জীর্ণকায়া হয়ে উঠেছে এই বিদ্যালয়। জেলা বিদ্যালয় পরিদর্শক থেকে জেলা শাসক সকলকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। ফলে জীবনের ঝুঁকি নিয়েই বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে প্রতিদিন এখানে শিক্ষাদান চলে। সব থেকে ভয়াবহ অবস্থা তৃতীয় শ্রেণীর কক্ষের। সেখানে সিলিং থেকে যখন তখন চাই ভেঙে পড়ার পাশাপাশি উপরের একটি বিম ঢালাই রডের সাথে বিপজ্জনকভাবে ঝুলছে। সম্প্রতি সেখান থেকে বেশ খানিকটা অংশ ভেঙেও পড়েছে। তবে সে সময় ক্লাসে কেউ না থাকায় হতাহতের ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। বাধ্য হয়ে বর্তমানে ওই ঘরে ক্লাস নেওয়া বন্ধ করতে হয়েছে। ফলে বর্তমানে চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েদের সাথেই তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েদের পড়াতে হয়। একই অবস্থা টিচার্স রুমেরও। কিন্তু বিকল্প না থাকায় সেই ঘরেই বসতে হচ্ছে শিক্ষিকাদের। অভিভাবকরাও এই স্কুলের সন্তানদের আর পাঠাতে চাইছে না, যার ফলস্বরূপ গত বছরের 104 জন পড়ুয়ার সংখ্যা কমে এবছর হয়েছে মাত্র 66। আর যে সমস্ত অভিভাবকরা অন্য স্কুলে বাচ্চাদের নিয়ে যেতে পারছেন না, তাদের বক্তব্য, এবার বিদ্যালয় ভবনের উন্নতি না হলে ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিতে হবে। স্কুলটা আপনারা তো দেখছেন কি অবস্থা পজিশনে রয়েছে, উপর থেকে ভেঙে ছিল সব পড়ছে, এবার বাচ্চাদের যখন তখন বোঝাতে পারে। ওই ঘরে যখন আমার মেয়ে যখন ক্লাস করছিলো, যখন ওপর থেকে টিউব সময় ভেঙে পড়লো, কোনো বাচ্চার গায়ে কিছু হয়নি, এটাই অনেক। ম্যাডামরা সবসময় দেখে রাখে এইগুলো, আর ভয় লাগে আমাদের বাটিতে। এবার ওই বাচ্চারা তো স্কুলে আসবে বলে কান্নাকাটি করে, এবার ওর জন্য পাঠাই, ম্যামরা দেখে দেখে রাখে যথেষ্ট। প্রত্যেকটা ঘরেই ভাঙা। তো এই এই ক্লাসটা একটু ভালো আছে, একটা ক্লাসের মধ্যে চারটে ক্লাস তো হয় না না এইভাবে। এবার এক জায়গায় রেখে সবাইকে পড়াশোনা করানো হচ্ছে। বাড়ির লোক বারণ করছে, বাড়ির লোক বলছে এখন স্কুল পাঠাতে হবে না, বাড়ি থেকে পড়াশোনা করাও, পরীক্ষাটা আমি স্কুলে গিয়ে পরীক্ষা দেবে। আমি বললাম মেয়ে তো কাঁদছে না, আমি স্কুলে গিয়ে মা স্কুলে যাবো, স্কুল করবো, বাড়ি থাকতে ভালো লাগছে না, ওই জন্য মেয়ে এখন ওই পাঠাই, ম্যামরা দেখে দেখে রাখে তাও। এইভাবে থাকা যায় বলুন, আপনারাই বলুন না। হ্যাঁ দেখতে চলে আসি, যখনই টাইম পাই আমি তখনই চলে আসি। ম্যাম ঠিক আছে তো সব এখন ভেঙে ভেঙে এই ক্লাস ওই ক্লাস সব অন ফোর সিঁড়ি এগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এগুলো ভয় লাগে না একটা বাচ্চা কাচ্চা বাইরের থেকে পাঠানো আর কি, সুবিধার জন্য আমাদের জন্য দেয়া, এটা না থাকলে পরে আমাদের সুবিধাগুলো হবে না। আমাদের সুবিধার জন্য বাচ্চা পাঠায়, কিন্তু তবুও সুবিধার মধ্যে বারবার আসতে হয় দেখতে। কেন দেখতে বাচ্চাগুলো ভেঙে পড়ছে, ভয় লাগে না একটা যে বাচ্চাগুলো কি হবে কি না, সেটাই আর কি। মাঝে মাঝেই আসতে হয় দেখতে হয়, মানে আমার মেয়ে আসতে চায়, আমরা বারণ করি বাড়ি থেকে, আমার থেকে বেশি বাড়ির লোক বলে, কিন্তু তবু তো পাঠাতে হবে, পাঠাতে পাঠাতে আবার যদি না পাঠাই তখন ভুলে যাবে, এর জন্যই আর কি পাঠাবে। যে বাচ্চা কাচ্চা ভুলে গেলে একটা অসুবিধা হয় না, আমরা চাইছি এখন একটু পরিবর্তন হয় করতে স্কুলটাকে, একটু ভালো হয়, একটু ভালো হয় বাচ্চাগুলো যাতে পড়ে ইয়ে শান্তি পায়, পড়াশোনা করে। ভবনের কোনরূপ উন্নতি না হলে কি হবে? রাজ্য সরকারের নিয়ম মেনে কয়েক মাস আগেই বিদ্যালয়ের বাইরের দেওয়ালে নীল সাদা রঙের প্রলেপ পড়েছে। শিক্ষিকাদের বক্তব্য, অবিলম্বে সরকারি সাহায্য না পেলে এই বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ করে দিতে হবে।
কারণ এতগুলো বাচ্চাদের জীবন নিয়ে তো আর আমরা ছিনিমিনি খেলতে পারি না। আসলে করতে বাধ্য হচ্ছি, অনেক ক্ষেত্রে বলা হয়েছে, মানে গার্জেনরাও বলছেন যে বাচ্চাদের তাহলে কি পাঠাবো না, কিন্তু না পাঠালে তো পঠন পাঠনটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে বাচ্চারা হয়তো আর আসবেই না, মানে গার্জেনরা হয়তো আর রিস্ক নিয়ে পাঠাবে না, সেক্ষেত্রে আমাদের বাচ্চাই থাকবে না। মানে স্কুলটা আমরা কিভাবে অস্তিত্ব বজায় রাখবো আমরা খুব চিন্তায় রয়েছি। ওপর মহল থেকে সবাই আস্তে আস্তে করেছেন, দেবেন বলেছেন সবাই, কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি, সেই হিসাবেই একটু চিন্তায় রয়েছি আর কি। হ্যাঁ, ভীষণভাবে ভীষণভাবে, বিশেষ করে বাচ্চাদের জন্য, কারণ একটা কিছু হয়ে গেলে, প্রত্যেকেই তো ছোট শিশু, কিছু হয়ে গেলে তো গার্জেনরা তো আমাদের প্রথমে তো আমাদের উপরেই একটা কোপ আসবে, সেই হিসাবে একটু ভয় তো রয়েইছি। হ্যাঁ, নীল সাদা গভর্নমেন্ট থেকেই হয়েছে এটা। আমার স্কুলের অবস্থা বলতে, এই স্কুলে ভেঙে পড়েছে ধরেন মাস ছয়েক আগে, এইবার সেই হিসাবে আমরা মে মাস থেকে চিঠি উদ্বোধন কর্তৃপক্ষ একের পর এক চিঠি পাঠিয়েছে। ওনারা বলেছেন এই মুহূর্তে না হলে আমরা চেষ্টা করছি, ওনারা সেইভাবে আশ্বস্ত করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। দিন দিন বাচ্চা কমে যাচ্ছে, আগে ছিল বেশ 104 জন, এখন বর্তমানে 66 জন হয়েছে। আর স্কুল ঘর তিনটে ক্লাস ঘরে নিয়ে বাচ্চা নিয়ে আমরা একসঙ্গে ক্লাস করছি, মোটামুটি 3-4 ঘর এখন আপাতত ঝুলছে ভঙ্গুর অবস্থায়, এক জীর্ণ অবস্থা। আমরা চাই সর্বতভাবে স্কুলটার উন্নতি হোক, আবার পুনরায় সেই স্কুলের অবস্থায় ফিরে আসুক, এইটা হচ্ছে আমাদের আবেদন উদ্যতন কর্তৃপক্ষের কাছে। একসঙ্গে ক্লাস করছি, 3 ক্লাস বর্তমানে একটু ভালো আছে, সেই জায়গায় নিয়েই আমরা ক্লাস করছি আমরা 5 জন। অসুবিধা অবশ্যই হচ্ছে, একজনকে বাংলা দিলে আরেকজন ইংরাজি পড়াতে হচ্ছে, একজনকে অঙ্ক দিলে আরেকজনের সামাজিক বিজ্ঞান এসব পড়াতে হচ্ছে, কিছু করার নেই। যদিও জেলা বিদ্যালয় পরিদর্শককে তার দপ্তরে দেখা না মেলায় এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ছোটুর সাথে সুতির দাসের রিপোর্ট, হুগলি আজকে। সরকারি দপ্তরের ভুলে অবিবাহিত ছাত্রী কাগজে কলমে হয়ে উঠল বিবাহিত, ফলস্বরূপ আটকালো কন্যাশ্রী প্রকল্পের টাকা, উচ্চশিক্ষা থমকে যাওয়ার আশঙ্কায় শঙ্কিত মালিক পরিবার। ঘটনাটি চুচড়া থানার দেবানন্দপুর এলাকার। অবিবাহিত ছাত্রী কাগজে কলমে হয়ে উঠল বিবাহিত, ফলে যা হওয়ার হলো তাই, সবুজ সাথীর সাইকেল মিললেও আটকালো কন্যাশ্রী প্রকল্পের টাকা, হন্যে হয়ে সরকারি দপ্তরে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে পরিবার। ঘটনাটি চুচুড়া থানার অন্তর্গত দেবানন্দপুরের মালিকপাড়ার। ওই এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর নিমাই মালিকের 2 ছেলে ও 1 মেয়ে। মেয়ে ঝুমা মালিক দ্বিতীয় সন্তান, বর্তমানে ঝুমা বিএ প্রথম বর্ষের ছাত্রী। ঝুমা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে ব্যান্ডেল বিদ্যা মন্দিরে। গত বছর উচ্চ মাধ্যমিকের পর স্কুলের কন্যাশ্রীর আবেদনপত্র আনতে গেলে তাকে বলা হয় সে বিবাহিত, তাই কন্যাশ্রীর টাকা সে পাবে না। সে যে বিবাহিত নয় তা বিদ্যালয়কে লিখিত আকারে জানানো হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বিদ্যালয় কন্যাশ্রীর ওয়েবসাইটে তার স্ট্যাটাস রিপোর্ট বের করে দেয়। সেখানে দেখা যায় ঝুমার স্ট্যাটাসে ম্যারিড লেখা রয়েছে। আমার আইটি হয়ে গেছিল কন্যাশ্রীর জন্য, তো 2017 সালে আমার কন্যাশ্রীটা পাওয়ার কথা। আমি স্কুলে গিয়ে বললাম যে কন্যাশ্রীর ফর্মটা দিন, আমি ফিল আপ করবো, কিন্তু সেখান থেকে আমাকে দেওয়া হয়নি। আমি কারণটা জানতে চাইলাম, আমাকে শুধুমাত্র একটা চিঠি ধরিয়ে দেওয়া হলো। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তো ওটা চিঠিটা ধরিয়ে দেওয়া হলো, সেখানে ছিল যে আমি ম্যারিড, কিন্তু আমি আদৌ ম্যারিড নই, আমি আনম্যারিড। তারপরে ওই ব্যাপারটা নিয়ে, মানে কন্যাশ্রীর ব্যাপারটা নিয়ে আমি সব জায়গায় ছুটোছুটি করতে লাগলাম, কিন্তু কোথাও গিয়ে কিছু আমি করতে পারলাম না। মুখ্যমন্ত্রী যে আমাদের মতন মেয়েদের সাহায্যটা করছে, আমিও চাই যে এই সাহায্যটা আমি পাই, কিন্তু আমি এই সাহায্য থেকে বঞ্চিত হয়ে আছি। কিন্তু আমি এই সাহায্যটা পেলে আমার ভালো হতো, আমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারতাম। আমি ম্যারিড নই, কিন্তু আমাকে ম্যারিড করে দেওয়া হয়েছে। এটা কার ভুল আমি জানি না, কিন্তু আমাকে ভুক্তভোগী হতে হচ্ছে। অন্য কেউ ভুল করেছে, সেটা আমার ওপরে এসে পড়েছে। আমি চাইছি এটা হেড স্যাররাই ভুলটা করেছে, তো হেড স্যাররা এটা সংশোধনটা করে দিক। এই মুহূর্তে বলা, আমি স্যারের কাছে বারবার করে গেছি, স্যার কিন্তু কোনো রকম আমাকে পাত্তা দেয়নি। তার উপরন্ত আমাকে বলেছে যে আমি আর কিছু করতে পারবো না, কো তোমরা যা খুশি তাই করতে পারো, কোর্টে গেলে কোর্টেও যেতে পারো, এরকম করে আমাকে বলেছে। আমাদের কোর্টে লড়াটা সম্ভব নয়, আমরা দিন আনা দিন পরিবারে থাকি। এরপর থেকেই তার পরিবার সরকারি দপ্তরে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু
কোথাও কোনো সুরাহা পাচ্ছে না। পরিবারের আশঙ্কা, এবার হয়তো অর্থাভাবে বাধ্য হয়ে মেয়ের পড়াশোনা বন্ধ করে দিতে হবে। পড়াশোনার জন্য এই টাকাটা যে পাওয়ার কথা ছিল, সেই টাকাটা এখন বলে পারটা যখন থেকে যে বিবাদ হয়ে গেছে, সেই জন্য আর টাকাটা এখন আর বুঝে পাওয়া যাবে না। এখন কী করবো, এখন মেয়ের এখন পড়ালেখাটাই হয়তো বন্ধ হয়ে যাবে, কারণ আমি তা চালাতে পারবো না। আমি ভেবেছিলাম এই টাকাটা পাবো বলে যে মেয়ে তাহলে লেখাপড়াটা আর একটু শিখবে, কিন্তু না পারলে আর কী করবো, কিছু করার নেই। এখন চাইছি যে ওই টাকাটা যদি পেয়ে যেত তাহলে মেয়ে খানিকটা লেখাপড়া শিখতে পারত। হ্যাঁ, অন্য কেউ ভুল করলো সেইটা তো আমার মেয়ের ঘাড়ে পড়লো, এখন আর কিছু করার নেই। কেন দেখছি, কিন্তু না টাকাটা যদি পেত তাহলে লেখাপড়াটা শিখতে পারত। আর বলছি যে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তো কী করে হলো বিয়েটা? বিয়ে যদি না হয়, যদি এরকম দ্বারা হয়, তাহলে যদি মাস্টাররা যদি ভুল করে তাহলে এটা তাহলে কী হবে? যদিও এ বিষয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছিল মাস দেড়েক আগে। আমি তাদেরকে সদর মহকুমা শাসকের সঙ্গে দেখা করতে বলেছিলাম, কিন্তু সেখানে কি হলো তা আর আমাকে জানানো হয়নি। তবে তিনি আজ টাকা না পাওয়ার কথা জানতে পেরে এ বিষয়ে অতিরিক্ত জেলা শাসক উন্নয়নের সাথে কথা বলেন। বিধায়ক বলেন, কন্যাশ্রীর টাকা পাওয়া থেকে কেউ বঞ্চিত হবে না, অবিলম্বে সমস্যা সমাধান হবে। এটা মাস দেড়েক আগে আমার নজরে মেয়েটা দিয়েছে, আমি আমার এসডিওর কাছে পাঠিয়েছিলাম, তারপরে আসে আমার সাথে যোগাযোগ করেনি। আজকে আবার শুনছি আপনাদের মুখ থেকে। আমি যখন খবর পেলাম তখন এডিএম ডেভেলপমেন্ট আমার সামনে ছিলেন এবং কন্যাশ্রী ডিপার্টমেন্ট যারা দেখে তার অফিসার ইনচার্জও ছিলেন। আমি কথা বলেছি আগামীকাল সকাল 11টায় এডিএম ডেভেলপমেন্ট সাহেবকে ডেকেছেন, এইরকম কোনো ব্যাপার যদি হয় এ ব্যাপারে রেকটিফিকেশন হবে এবং এডিএম ডেভেলপমেন্ট নিজে রিপোর্ট করে ও যাতে টাকা পায়, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য দিচ্ছেন। অফিসিয়াল কোনো ডকুমেন্টের ভুলে বা কারোর রিপোর্টের ভুলে এরকম সিদ্ধান্ত হলে রেকটিফিকেশন হবে এবং ও টাকা পাবে। দেখুন, আমার যা ওই মেয়েটা আমাকে বলেছিল যে দেবানন্দপুরের প্রধান কোনো একটা রিপোর্ট দিয়েছিল যার ভিত্তিতে ওর এরকম হয়েছে, কিন্তু আমি পরে প্রধানকে জিজ্ঞেস করেছিলাম, প্রধান বিডিওকে একটা রেকটিফাই লেটারও দিয়েছিল যে একই নামে দুটো মেয়ে ছিল, সেই হিসাবে হয়তো এরকম কিছু ভুল হয়েছে, বাট এটা বড় কোনো ব্যাপার নয়। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত ২৪ ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। জমা জলে হারালো নর্দমা, রাস্তা ভেবে ড্রেনে পা, 4 বছরে সলিল সমাধি শিশু। অস্বাভাবিক মৃত্যু মোবাইল ব্যবসায়ী চাঞ্চল্য তারকেশ্বরে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই।